আজকের বিশেষ বিশেষ খবর হলো দুমাস আরও নিয়োগ শিক্ষামন্ত্রীর আজকের বিশেষ করে ব্রেকিং নিউজ হলো দু মাসে আরও নিয়োগ শিক্ষামন্ত্রী একথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী যাই হোক আমি আপনাদের সম্মুখে শিক্ষামন্ত্রী রনোজ পেগুসার কী কথা বললেন সেই কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যদিও ভিডিও ফুটেজ আমি দিতে পারি নাই আপনাদেরকে তথাপিও ওনার লেকচার থেকে যে পেপার কাট আমি পেয়েছি সেই পেপার কাটটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের দ্বারা আপনারা ইনফরমেটিভ খবর পাবেন যে সমস্ত খবর আপনাদের জন্য অতি জরুরি যেমন সেবা ওয়েবসাইট থেকে কোনো খবর সেবা অফিসের কাউন্সিল থেকে কোনো খবর ইউনিভার্সিটি রিলেটেড খবর বা চাকরি সংক্রান্ত খবর এবং নবম দশম শ্রেণী গণিত বিষয় ফ্রি অনলাইন ক্লাস এই সমস্ত জিনিস এই চ্যানেলে আপলোড করা তাই এক্ষুনি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের দ্বারা আপনারা ইনফরমেটিভ খবর পাবেন আমি এখন বিস্তারিত খবরে আসি আপনারা ভিডিও স্কিপ করবেন না পুরা শুনুন শিক্ষামন্ত্রী রনোজ স্যার কী বলেছিলেন যে নিয়োগের উপর দুমাসে আরও নিয়োগ শিক্ষামন্ত্রী বিশেষভাবে সক্ষম দুইশো আশি শিক্ষককে নিয়োগপত্র বিপ্লব রায় চৌধুরী গুয়াহাটি বারো জুলাই বিশেষভাবে সক্ষম দুশো আশি জন প্রার্থীকে মঙ্গলবার শিক্ষামন্ত্রী নিয়োগপত্র তুলে দিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র তুলে দেন তিনি এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন অসমে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগের এক নতুন ধারার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন এই প্রথা শুরু হয়েছে কাউকে পান তাম্বুল না খাইয়েই মানুষের চাকরি পাচ্ছেন আগে যা ছিল স্বপ্নের অতীত নিয়োগপত্র এই বিপ্লবিক ধারার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রনুজ পেগু তিনি এদিন বলেন আগামী অগাস্ট আগস্ট সেপ্টেম্বর মাসে আরও ভালো খবর আসবে শিক্ষা বিভাগে এক লক্ষ চাকরি দেওয়ার যে সন সিদ্ধান্ত সরকার গ্রহণ নিয়েছে তা পর্যায়ক্রমে পূরণ করা হচ্ছে তাছাড়া রাজ্যে আরও যে শিক্ষক নিয়োগ হবে সেটাও জানিয়ে রেখেছেন তিনি আজ যাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন এই প্রাত্রী প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তবে মেডিকেল বোর্ডের সামনে প্রায় পঞ্চাশ শতাংশই প্রার্থী অনুপস্থিত ছিলেন হয়তো এদের অনেকেই ভুয়া প্রমাণপত্র দিয়ে চাকরির জন্য আবেদন করিয়েছিলেন বাকি পঞ্চাশ শতাংশের মধ্যে চল্লিশ শতাংশ আজ নিয়োগপত্র লাভ করেছেন আজকের অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী তিনি বলেন কিছু এলাকা বাদ দিয়ে ত্রিশ জনের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয় একত্রীকরণ করা হবে খুবই শীঘ্রই নবম ও দশম শ্রেণীর পরীক্ষা হবে একটি অ্যাপের মাধ্যমে সেবার পক্ষ থেকে এই অ্যাপ প্রস্তুত করা হয়েছে তাছাড়া বদলির ক্ষেত্রে পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে বলে আজ আবারও জানিয়ে দিয়েছেন পেগু বলেন এক্ষেত্রে ফাইলের কোনো ও মার্ক পেস নেই গোটা প্রক্রিয়ায় অনলাইন করা হবে এই খবরটি হল শিক্ষামন্ত্রী রনুজ পেগু দিয়েছেন ভিডিওটি আপনারা স্কিপ করবেন না রনুজ পেগু ঘোষণা কিনি আপনারা এখন শুনেছেন এখন আমি আপনাদেরকে বলতে চাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এবং অজন্তা নায়কের কাছে খাতরভাবে অনুরোধ করি যাতে এই যে আপনারা ইনিশিয়েটিভ লে নিয়েছেন শিক্ষামন্ত্রী বলেছেন যে অগস্ট আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে উনি এক লাখের ভিতরে আরও কিছু চাকরি দিবেন তাই যে সমস্ত বেঞ্চার স্কুলের শিক্ষক অনেক দিন ধরে বিনা বেতনে চাকরি করে এসেছেন তাদেরকে আর যাতে সময়টা জীবনের মূল্যবান সময় নষ্ট না করে অতি শীঘ্রই তাদের সমস্যার সমাধান করে প্রাদেশিকৃত শিক্ষক হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অজন্তা নায়েকের কাছে হাত করে অনুরোধ করি এবং আমার যারা ভিডিওটি দেখছেন দর্শকরা তাদেরকে বলি আপনারা ভিডিওটি এত বেশি শেয়ার করুন যাতে আমার দ্বারা আপনাদের মনের দিলের কথা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এবং অজন্তা নায়কের কাকে কাছে পৌঁছে আমি পুনর একবার বলি যে সমস্ত ব্যাঞ্চার স্কুলের যে যত ধরনের সমস্যা যেমন আমি কিছু সমস্যা তুলে ধরি আপনাদের সম্মুখে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যাতে আপনাদের কথা কিনি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অজন্তা কাছে পৌঁছে আজকে দেখুন ব্যাঞ্চার স্কুলের পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে যারা বিনা বেতনে প্রাপ্ত হয়েছেন তাদেরকে একটি আর্থিক সাহায্য প্রদান করবেন বলে এখনের মুখ্যমন্ত্রী বা আগের শিক্ষামন্ত্রী বলেছিলেন এই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য দ্বিতীয়ত ইস্যু ডিটের প্রবলেম এম স্কুলের যদিও রিকগনিশন ডেট এক এক দুই যদিও রিকগনিশন ডেট এক এক দুই কিন্তু ইস্যু ডিটটি ম্যানডরি করা হয়েছিল যার জন্য বেশ কয়েকটি স্কুল টমোজিলাইজ হয় নাই তাই আমি শিক্ষামন্ত্রীর কাছে এবং এখন কোর মুখ্যমন্ত্রীর আগের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করি যে আপনিও বলেছিলেন ফার্স্ট ফেব্রুয়ারি যে ইস্যু ডেটের সমস্যা তাই অতি কম সময়ের ভিতরে এম স্কুলের ইস্যু ডেট বা যে কোনো স্কুলে ইস্যু ডিটের যেটি সমস্যা সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তারপর আসলো ডাইস্কোটের সমস্যা ডাইস্কোটে বহু শিক্ষকের যদিও শিক্ষকরা এসেছে কিন্তু অফিসের খেলিমেলির জন্য ডাইসকোটে তাদের নাম নাই। যার জন্য শিক্ষকতা করেছে কিন্তু অফিসে এসে তো কাজ করার দায়িত্ব শিক্ষকের নয় শিক্ষকের দায়িত্ব হলো স্কুলে কাজ করা অফিসে ফাইল জমা দেওয়া তাই যদি অফিসে খেলিমেলির কারণে এই সমস্ত শি নাম নেই সমস্যা আছে যেহেতু মুখ্যমন্ত্রীও বলেছেন এখন এখন কুর হিমন্ত বিশ্ব শর্মা আগের শিক্ষামন্ত্রী জেতিয়াজ ছিলেন তখন তিনি বলেছিলেন এই সমস্যা আছে তাই ডাইস্কোটের সমস্যা সমাধান করার জন্য আমি কাতরভাবে অনুরোধ করি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে তারপর আমি অনুরোধ করি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী রণীজ পেগু এবং অজন্তা নেয় ম্যাডামের কাছে যে যে সমস্ত ট্যাট শিক্ষকরা দুই হাজার উনিশে পাশ করে দুই হাজার একুশে পাশ করে তারা বসি আছেন হয়তো আপনারা বেঞ্চার স্কুলের মতন একবার দেখুন টেটের যারা পাশ করছেন তাদের হয়তো যেদিন সে টেট পাশ করছে তারপরে একদিন তার সময় ছিল যে আপনারা বয়স নির্দিষ্ট করে দিয়েছেন টেটের জন্য যে এই এই হতে হবে বয়স হইতে হবে হয়তো ই বয়স চলে গিয়েছে যার জন্য একজন ছেলে বি অথবা এইচএস পাস করার পর ডিএলএড করে তারপর টেট পাস করে যদি এরপরও বয়সের মধ্যমে চাকরি দেওয়া হয় নাই তাহলে বহুত বড় দুর্ভাগ্য মনে করি আমি যার জন্য আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী রাজেন্দ্র নাইগর কাছে অশেষভাবে বলতে চাই যে যাতে টেটে অতি স কম দিনের ভিতরে টেট শিক্ষক নিযুক্তি দেওয়া এবং যে সমস্ত এই জয়ে গেছে টেটে অ্যাপ্লাই করতে পারছে না তাদেরকে কোনো একটা আইনের মাধ্যমে নিয়ে রিল্যাক্সেশন করে ওনাদেরকে চাকরি দেওয়ার জন্য দ্বিতীয় কথা হলো যে সমস্ত বেঞ্জার স্কুলের ইনস্টিটিউটের প্রবলেম ডাইস্কোটের প্রবলেম ভোকেশনাল টিচারের প্রবলেম ড্রপ হওয়া দুই হাজার তেরোর সমস্যা দুই হাজার বাইশের ফেব্রুয়ারি মাসে ফাঁস ফেব্রুয়ারির সমস্যা যে সমস্ত বেঞ্জার স্কুলের সমস্যা আছে হিন্দি টিচারের সমস্যা মিউজিক টিচারের সমস্যা এবং ড্রপসের সমস্যা কিছুমান প্রমোজলে যদিও হয়েছিল কিন্তু টিউটর হয়েছে পড়া টিচারের সমস্যা সমাধান করা যে সমস্ত সমস্যা আছে অতি কম দিনও ভিতরে সমস্যা কিনে সমাধান করে যাতে এই সমস্ত শিক্ষককে একবার প্রাতিষ্ঠিক্ষিত শিক্ষক হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অজন্তা নেগোর কাছে কাতরভাবে অনুরোধ করি আপনারা দেখুন দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু বেঞ্চার স্কুলে বয়স টিচারে বস বেড়ে যাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে টেট টিচারে বস বেড়ে যাচ্ছে যার জন্য আমি একবার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অজন্তা নায়কের কাছে অনুরোধ করি যে সমস্ত টেট শিক্ষক এখনও পাশ আসেন তাদেরকে অতি কম দিনের ভিতরে নিযুক্তি দেন যে সমস্ত বেঞ্চার স্কুলের শিক্ষক আছেন আপনারা এই সমস্ত শিক্ষককে অতি কম সময়ের ভিতরে নিযুক্তি দেন তাদের বয়স আর নাই এবং টেট টেট পরীক্ষা টেট পরীক্ষার আগে যদি আপনারা শিক্ষক নিযুক্তি না দেন তারপর টেট পরীক্ষা নিলে তারপর আরও যদি এখন তাকে চল্লিশ হাজার আর চল্লিশ হাজার আসবে তারপর আপনার নিযুক্তি প্রক্রিয়া যেতে টেট আপনার নেবেন তারপর সঙ্গে সঙ্গে নিযুক্তি প্রক্রিয়া নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করুন তাহলে আপনাদের সুবিধা হবে এবং মানুষের দুঃখ থেকে সুবিধা হবে তাই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে নগর কাতরভাব অনুরোধ করি টেট শিক্ষকের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য এবং ব্যাঞ্চার স্কুলের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য যদি আপনারা আমার যারা ভিউয়ার্সরা ভিডিও দেখছ তাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি এত বেশি শেয়ার করো যাতে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের শিক্ষামন্ত্রী রণজ পভু আমাদের ফাইন্যান্স মিনিস্টার অজন্তা নেয়ের কাছে পৌঁছে এবং অতি কম সময়ের ভিতরে ট্যাক্স শিক্ষক এবং বেঞ্চার স্কুল কলেজের সমস্যা সমাধান হয় ধন্যবাদ ভিডিওটি শেয়ার করতে বলবেন না এত বেশি শেয়ার করুন যাতে আপনাদের দিলের মনের কথা কিনে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অজন্তের কাছে ধন্যবাদ